আজকে রেন্ট্রি রেপকেস্টার জাজমেন্ট হয়েছে। আমার বেকসুর খালাস হওয়া সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু একটা জায়গায় আমি খুবই মর্মাহত। কিভাবে মাননীয় বিচারক বললেন যে রেপের 72 ঘন্টা গেলে পরে সেই মামলা যেন পুলিশ না নেয়, এটা কি উনি বলতে পারেন? কখনোই না। 72 ঘন্টা পরে কেন? যদি সে মেয়েকে আটকিয়ে রাখে, যখনই সে নালিশ দেবে তখনই নিবে। আপনি বিচার করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু পুলিশ নিতে বাধ্য, এবং এতে উচ্চ আদালতের নির্দেশনাও আছে। আপনারা সংবিধানের 111 আর্টিকেল অনুযায়ী উচ্চ আদালতের নির্দেশনা মানতে বাধ্য। এ ব্যাপারে একটি গাঢ় মেয়ে যখন মাইক্রোবাসে রেপ হয়, তখন মাননীয় বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চে এ সম্পর্কে একটি জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটি একটু দেখবেন। আমি যদি এই জাজমেন্টটি পাই, আমি খালাসের বিষয়ে না কিন্তু আপনার এই মন্তব্যের বেলা, অবশ্যই উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।